দেশের সর্ব উত্তরের বিভাগ রংপুর, 3 দশক ধরে জাতীয় পার্টির ঘাঁটি। এই অঞ্চলের বেশিরভাগ ভোট লাঙ্গলের ঘরে গেলেও গত 10 বছরে যে চিত্র পাল্টেছে অনেকটাই। 2008 সালে নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ এই অঞ্চলে প্রভাব বিস্তার করছে। দুই দলের এই নীরব লড়াইয়ের মধ্য দিয়ে এবার একটি বৈচিত্র্যপূর্ণ নির্বাচনের বিষয়ে আশাবাদী রংপুরবাসী। লাবণী গুহর প্রতিবেদন। রাজধানী থেকে দূরের এক অঞ্চল রংপুর, এমন পুরনো ধারণা পাল্টে গেছে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে। দুর্ভিক্ষ, যা স্থানীয় ভাষায় মঙ্গা পীড়িত জনপদে এখন ফসল ফলে 12 মাস। 2010 সালে বিভাগ হবার পর আরও পাল্টাচ্ছে জীবন এখানে। এই বিভাগের 8টি জেলায় নানামুখী উন্নয়নের ছোঁয়া লাগছে। এ অঞ্চলে জাতীয় সংসদে 33টি আসন। 5 বছরের ব্যবধানে এবারে নির্বাচনে ভোটার বেড়েছে প্রায় 13 লাখ, মোট ভোটার 1 কোটির ওপর। এই বিভাগ জুড়ে ভোটকেন্দ্র 4,492টি। ভোট কেমন হবে তাই নিয়ে ভাবনা সর্বত্র। আগামী 11 জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়াটাই স্বাভাবিক, কারণ এবারে সর্বদলীয় ক্যান্ডিডেটগুলো আছে। ইতিমধ্যে কিন্তু আমাদের ভোটকেন্দ্রগুলো আমরা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসাররা পরিদর্শন করেছে। এছাড়া আমাদের ভোটার তালিকা মুদ্রণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমরা ব্যালট বক্স জেলাভিত্তিক আমরা জেনে নিয়েছি কোথাও ঘাটতি আছে কিনা। 80 দশকের দ্বিতীয় অবৈধ সামরিক শাসক এরশাদের জাতীয় পার্টির ঘাঁটি এই অঞ্চল। 2008 সালে নির্বাচনে জাতীয় পার্টি দুর্গে হানা দেয় আওয়ামী লীগ। একজোট হলেও দু দলের মধ্যে ভোটের মাঠে আছে নীরব লড়াই। যে জাতীয় পার্টির এই 3 আসন পাশাপাশি 1 আসন, আমরা এটা আমাদের ঘাঁটি রংপুরের মানুষ যেটা চাওয়া, যে মানে রংপুরি ভাষায় যেটা বলতে হয় যে রংপুর হামার, হামরা এরশাদের, এরশাদ হামার। যদি আমরা মহাজোট ছাড়া আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি আলাদা ভোট করি, তাহলে এখানে অধিকাংশ সিট আওয়ামী লীগ পাবে বলে আমি মনে করি। যে এরশাদ সাহেবের ঘাঁটি একসময় ছিল, মানুষ যখন ভোট দিতে পেয়েছে তখন কিন্তু এখানে এরশাদের একটি উপজেলা চেয়ারম্যান তো দূরগত ভাইস চেয়ারম্যান হতে পারেনি। মূলত দারিদ্র ও কাজের অভাবের সাথে যুদ্ধ করা এ অঞ্চলের মানুষ এমন সংসদ সদস্য চায় যারা এখানকার সাধারণ মানুষের ভালো মন্দ নিয়ে ভাববে, কাজ করবে, এগিয়ে দেবে এই অঞ্চলকে। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, রংপুর।